খাবো, ওরা পয়সা ঠিকঠাক মতো দেশ চালাইতে পারবে না। তো এই যে দেশের অর্থনীতির বারোটা বাজিয়েছে, আগামীকালকে যদি সরকার ক্ষমতা হস্তান্তর করে আমাদের হাতে, সহজ কথা আমরাও দেশ চালাতে হিমশিম খাবো। কারণ এই ঋণগুলো করেছে তাই মাফিয়ারা, 3,91,000 কোটি টাকা, সে 3,40,000 কোটি টাকার ঋণ, এর কিস্তি কিন্তু 2024 সাল থেকে বাংলাদেশকে দিতে হবে। তো কাজী এই দেশদ্রোহী সরকার, এই গণবিরোধী সরকার এইভাবে বাংলাদেশকে ঋণের ফাঁদে জর্জরিত করে আজকে দেশকে ডাউনিয়ার পথে নিয়ে যাচ্ছে। জনগণকে বলছি, রোজগার মধ্যে দাঁড়িয়ে চিল্লাচ্ছি, জনগণের জন্য দেশ বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে আর সময় নাই। এদেরকে যতদিন সময় দেবেন দেশ তত খাদের কিনারায় পড়বে। কাজী সময় থাকতে সংগঠিত হন, গণ আন্দোলন করে তুলুন। কোথায় গেল ভেলকিবাজি? এখন তো মানুষের হাতে হারিকেন ধরিয়ে দিচ্ছেন, শহরের মানুষকে ক্ষিপ্ত করছেন না, একটু কম লোডশেডিং করছেন। গ্রামের মানুষের 24 ঘন্টার মধ্যে অন্তত 7 থেকে 8 ঘন্টা লোডশেডিং হচ্ছে। আপনারা গলাবাজি করছেন, 2600 মেগাওয়াট আপনাদের সক্ষমতা আছে, তো দেশের প্রয়োজন 1500 মেগাওয়াট, কেন 1500 মেগাওয়াট দিতে পারছেন না? আপনাদের লুটপাট এবং ধোকাবাজির উন্নয়ন এখন জনগণ দুর্ভোগে পরিণত হয়েছে। বন্ধুগণ আপনাদেরকে একটা বিষয় সহজ হিসাব এই যুগে জানতে হবে, বুঝতে হবে, এই পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বড় বড় প্রকল্পগুলো ভালো, দেশের উন্নয়ন হচ্ছে, ভালো না? আমাদের তো ভালো লাগছে, মেট্রো রেলে চলবো, বিদ্যুৎ আছে যা প্রয়োজন, যা তার চেয়ে বেশি উৎপাদন হচ্ছে, আরো পাওয়ার প্ল্যান্ট বানাচ্ছে, ভালো। কিন্তু এই যে ঋণ করে ঘি খাওয়া, এই কিস্তির জ্বালা এই দেশের 18 কোটি মানুষকে ভুগতে হবে। আপনারা দেখেছেন ইতিমধ্যে গণমাধ্যমগুলো রিপোর্ট করেছে 20টি বড় বড় মেগা প্রকল্প, সেখানে সরকার প্রায় আপনার 3,40,600 কোটি টাকা ঋণ নিয়েছে। কত? 3,40,600 কোটি টাকা, প্রায় 1 বাজেটের সমান ঋণ নিয়েছে। গলাবাজি করছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছে, শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ, বিদ্যুৎ মনে হচ্ছে আওয়ামী লীগের নেতাদের টাকায় কিনে বিদ্যুৎ দিচ্ছে। জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায়, জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় উন্নয়ন করছে, নাম ফুটাচ্ছে তাদের, যে শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ, শেখ হাসিনার দল বিদ্যুৎ দিচ্ছে। আবার আকাঙ্ক্ষা করছে কি, এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেখানে আপনার প্রায় 1,13,092 কোটি টাকা খরচ হচ্ছে, হিসাব দেখেন 1,13,092 কোটি টাকা খরচ হচ্ছে, তার আপনার 80% বৈদেশিক ঋণ। তো ভুটানির কাছে দেখাইলেন এই কিস্তির জ্বালা তো দেশের জনগণকে ভোগ করতে হবে। তারপরে এরকম আরো কয়েকটা প্রকল্প যদি আপনাদেরকে বলি, মাতার বাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, 51,854 কোটি টাকা ব্যয় হবে এই প্রকল্পে, 87% বৈদেশিক ঋণ। হিসাব দেখছেন, রূপপুরে 80%, এইখানে 87%, কর্ণফুলী টানেল ছোট্ট প্রকল্প 10,000 কোটি টাকা প্রকল্প মাত্র, সেটাকে যদি আরো 700 কোটি টাকা বাড়িয়েছে, কিন্তু ওই 10,000 কোটি টাকার 60% ঋণ। এইভাবে প্রত্যেকটি বড় বড় উন্নয়ন প্রকল্প, মেট্রো রেল বলেন, পদ্মা সেতু বলেন, কর্ণফুলী টানেল বলেন, যাই বলেন, সমস্ত প্রকল্পগুলোতে প্রায় 70 থেকে 80% বৈদেশিক ঋণ। এই ঋণের কিস্তির জ্বালা শুরু হবে 2024 সাল থেকে। এখন আমি শুনেছি ক্যাবিনেটে নাকি কোন একজন বলেছেন যে বিরোধী দল লাফালাফি করে, দেশের এমন 12টা বাজাইয়া যাব, ওরা পয়সা ঠিকঠাক মতো দেশ চালাইতে পারবে না। তো এই যে দেশের অর্থনীতির 12টা বাজিয়েছে, আগামীকালকে যদি সরকার ক্ষমতা হস্তান্তর করে আমাদের হাতে, সহজ কথা আমরাও দেশ চালাতে হিমশিম খাবো। কারণ এই ঋণগুলো করেছে তাই মাফিয়ারা, 3,91,000 কোটি টাকা, সে 3,40,000 কোটি টাকার ঋণ, এর কিস্তি কিন্তু 2024 সাল থেকে বাংলাদেশকে দিতে হবে। তো কাজী এই দেশদ্রোহী সরকার, এই গণবিরোধী সরকার এইভাবে বাংলাদেশকে ঋণের ফাঁদে জর্জরিত করে আজকে দেশকে ডাউনিয়ার পথে নিয়ে যাচ্ছে। সরকার
বন্ধুগণ জনগণকে বলছি, লজ্জার মধ্যে দাঁড়িয়ে চিল্লাচ্ছি, জনগণের জন্য দেশ বাঁচাতে দেশের মানুষকে বাঁচাতে আর সময় নাই। এদেরকে যতদিন সময় দেবেন দেশ তত খাদের কিনারায় পড়বে। কাজী সময় থাকতে সংগঠিত হন, গণ আন্দোলন করে তুলুন।